ঝিনাইদহের চাঞ্চল্যকর কৃষক চান্ন মিয়া হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়া সতেরো আসামিকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ শওকত হোসেন এই আদেশ দেন দু সালের আট এপ্রিল সদর উপজেলার করিমপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কৃষক চান্নু মিয়াকে কুপিয়ে হত্যা করে আসামিরা এ ঘটনার পর দিন নিহতের পিতা শাহাদ হোসেন বাদী হয়ে তিরিশ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন